এরকম আরো নতুন ওয়েব সিরিজ দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। খবরটা খুব দুঃখের, মানুষ এরকম হয়। আসলে মেয়েটি কে হন আপনি? আমি আদিত্য, ভূষণের সঙ্গে আমার বিয়ে হওয়ার কথা ছিল নেক্সট মান্থ, বিয়েটার হলো না, কারণ ও তোর বেঁচে নেই, মারা গেছে। দেখুন, খুনিকে আমরা ধরবই, মানুষ যে এত জঘন্য হতে পারে ভাবাই যায় না। এনিওয়ে, আপনার কাছে যদি কোনো খবর থাকে, আপনি যদি কাউকে সন্দেহ করেন, প্লিজ প্লিজ বলবেন। পোস্টমর্টম রিপোর্ট এলে ইন্সপেক্টর বক্সি, ইয়ার রাইট, দীপেন্দু বক্সি, দীপেন্দু বক্সি। বলছিলাম যে আমি কেসে আপনাদের কাউকে চাই না, মানে অবভিয়াসলি আপনাদের যা যা অফিসিয়াল প্রোটোকলস আছে, কাগজপত্র হ্যান ত্যান, এগুলো সব আপনারা করে নিন, আমি নিজেই সব ঠিক করে নেব। না কিন্তু মানে দেখুন, যদি আমি সব ঠিক না করি তাহলে ও কি ভাবে বল, মানে অত সহজ নয়। না অ্যাকচুয়ালি সব কিছুর একটা প্রোটোকল আছে, এটা বুঝতে হবে। আজ কত তারিখ? ১৬ নভেম্বর ২৬শে নভেম্বরের মধ্যে সব ঠিক করে দেব। আইন নিজের হাতে তুলে নেবেন না, তাতে হিতে বিপরীত হবে। আমরা আছি তো আপনাকে হেল্প করার জন্য, জাস্টিস দেওয়ার জন্য। জাস্টিস, একদম ঠিক বলেছেন স্যার। আমি যদি কোনো ভুল করি তাহলে আমি নিজে এসে আপনাকে ধরাতে প্রমিস। ঠান্ডা মাথা, ঠান্ডা। হ্যাঁ না অ্যাকচুয়ালি আমি আপনার জায়গায় থাকলে। নেই তো স্যার, আপনি আমি আছি, খুব শুনি আছে। কতজন গ্যাংরেপ করেছিল স্যার আপনি জানবেন কি করে? এখনো তো পোস্টমর্টম রিপোর্টটা আসেনি, জানাবেন স্যার পোস্টমর্টম রিপোর্ট এলে। তাহলে আমিও জানবো কতজন। কাহিনি তো সকাল থেকে ব্যথা করছে। আচ্ছা স্যার, কিন্তু এটা ঠিক হলো না তাই না স্যার? একদম ঠিক হলো না, খুব জানি সবার ভালো চাইতো, আপনি জানেন তো খুব শুনি কারোর খারাপ চাইনি কখনো। পৃথিবীর সমস্ত ভালো মানুষের সঙ্গে এরকম হয় নাকি? বেহারা হচ্ছে, বললাম না সকাল থেকে খাইনি কিছু। আসছি স্যার। এরকম আরো নতুন ওয়েব সিরিজ দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।